فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. মুত্তাফা কোনা সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য নিবেদিত যিনি আমাদেরকে একটি শ্রেষ্ঠ মৌসুম অতিবাহিত করার তৌফিক দিচ্ছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মৌসুম অচিরেই আমাদেরকে তিনি দিবেন তার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি সেই মাহে রমজান আমাদের সামনে সমাগত আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন অল্প কিছুদিনের দিনের মধ্যেই আমরা সে মাসকে স্বাগত জানাতে যাচ্ছি প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ শিয়াম যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত আর এটা ইসলামের অন্যতম একটি রুকণ তাই এ সম্পর্কে তার গুরুত্ব ফজিলত জানা এবং এর মাসাইল প্রয়োজনীয় মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকের আলোচনা এবং আগামী আলোচনায় এই পুরা বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও এই দুই দর্শ যথেষ্ট নয় কিন্তু তারপরেও যেহেতু আমাদের সামনে পর্যাপ্ত সময় নেই এজন্য এই দুই দশের ভিতরেই আমরা এটাকে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রান্ত ভাই বন্ধুগণ আমি কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সবার আগে এক নম্বর পয়েন্ট হলো সিয়াম শব্দের অর্থ আবিধানিক এবং সেরাই অর্থ তারপরে সিয়ামের বিধান এবং এটা কখন ফরজ হয়েছে প্রথম কথা হলো এক নম্বর কথা হলো যে সিয়াম মানে কি সিয়াম শব্দের আবিধানিক অর্থ কী বিরত থাকা যে কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা এর নাম হচ্ছে সিয়াম আর শরীয়তে সিয়াম বলা হয় যে ফজর উদিত হওয়ার একটু আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার এবং স্ত্রী সহবাস ও এ ধরনের নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার নাম শিয়াম সূর্যাস্তের ফজরের একটু আগ থেকে হইতে হবে ফজরের পরে হলে হবে না সূর্যাস্ত পর্যন্ত হইতে হবে সূর্যাস্তের আগেই যদি কেউ পানাহার করে ফেলে তাহলে তার শিয়াম হবে না ইবাদতের নিয়ত না করলে শিয়াম হবে না কারণ কেউ যদি শরীরকে কন্ট্রোল করার জন্য স্বাস্থ্য কমানোর জন্য এরকম পানাহার থেকে বিরত থাকে তাহলে তার ওই কাজ শিয়াম নয় অনুরূপভাবে পানাহার স্ত্রী সহবাস এবং এই ধরনের ইসলামে নিষিদ্ধ কাজ থেকে বিরত যদি কেহ না থাকে তাহলে তার শিয়াম হবে না হিন্দুদের মধ্যে উপোস আছে উপোস ওরা উপোস থাকে কিন্তু ওদের চা পানি খাওয়া কোনো সমস্যা নেই আল্লা সিমহানো তালা এই সম্পর্কে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে শ্যাম রাখতে হবে এই সম্পর্কে কোরআনে সুরা বা কারা একশো সাতাশি নম্বর আয়াতে আলোচনা করেছেন এই শিয়াম একটি ফরজ ইবাদত এবং ইসলামের কয় নম্বর রকম এটা চার নম্বর রকুন মাসা আল্লাহ এই সম্পর্কে কোরআনে করিবে আল্লাহ সুহানো তালা বলছেন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে ইয়া ইন আহ কুতিবা আলাই শ্যাম হে মান্দারগন তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে কামা কুতিবা আমি কবলিকুম যেমন এই শ্যাম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লাল্লা কুম তাত্তাকুন যাতে করে এর মাধ্যমে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই আয়াতে তিনটি কথা আছে এক নম্বর কথা হলো যে আল্লাহ আমাদের উপরে শিয়াম ফরজ করেছেন তার ঘোষণা দুই নম্বর কথা হলো যে এই শিয়াম নামক ইবাদতটি শুধু আমাদের উপরেই ফরজ তা নয় এটা পূর্ব জামানার লোকদের উপরেও ফরজ ছিল তিন নম্বর কথা হচ্ছে যে এই শিয়াম ফরজ করার উদ্দেশ্য কি তার বিবরণ উদ্দেশ্য কি তা ক অর্জন করা এখন এই আয়াতে শিয়াম ফরজ হয়েছে এই ঘোষণা হলো কিন্তু কখন সিয়াম পালন করবে এ সম্পর্কে এই আয়াতে আলোচনা নাই। এক আয়াত বাদ দিয়ে একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহরুর রহমানি উং জিলা ফিহিল কোরআন হুদাল হুদা আলফুর কানিদ সাহারা ফালিয়াসুম রমদান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী যখন তোমরা এই মাসে উপনীত হবে তোমাদের কোন ব্যক্তি যখন এই মাসে উপনীত হবে সে যেন এই মাসের সিয়াম পালন করে ফালিয়া সুম তাহলে এই আয়াতে কখন সিয়াম পালন করতে হবে তার বিবরণ দেওয়া হয়েছে আর তা কখন রমজান মাসে হাদিসে ইবনে ওমর রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যেটা বুখারি মুসলিমে রয়েছে তিনি সেখানে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ইসলামের রুকন বা খুঁটি হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে কালিমায় শাহাদা দুই নম্বর সালাদ তিন নম্বর জাকাত চার নম্বর সিয়াম রমাদান আর পাঁচ নম্বর হচ্ছে হাজুলবাইতে মানেস্তাতিলা অনুরূপভাবে আপনারা পড়েছেন হাদিসে জিব্রিল নামে খ্যাত হাদিসের ভিতরে সেখানে ইসলামের যখন বিবরণ জানতে চাওয়া হয়েছে তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই পাঁচটি বিষয়কে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল আলহি সাল্লামের উপরে ওই আয়াত নাজিল হওয়ার পর থেকে রসুল্লি সাল্লামের যে ঘোষণা ইসলামের পাঁচটি রুকুন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধভাবে সমগ্র আলেম ওলামা এবং সাধারণ মুমিন যারা তারা সকলেই এই শিয়াম নামক ইবাদতকে গ্রহণ করেছেন এবং তারা পালন করে আসছেন এটাকে ওলামা একে এজমা বলেন ওলামাদের এজমা এটা তাহলে এই শিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত কখন ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে কখন দ্বিতীয় হিজড়ি কখন দ্বিতীয় হিজড়ি সাবান মাসে দ্বিতীয় হিজড়ি সাবান মাসে আঠাশ তারিখ সোমবার এই শিয়ামের ফরজিয়াত চালু হয়েছে এখন আমরা আলোচনা করব যে কার কার ওপরে সিয়াম ফরজ এক নম্বর বিশ্বের সমস্ত মানুষের উপরে শিয়াম ফরজ ঠিক না বে ঠিক কেউ কেউ মাথা ঝুঁকাইতেছে তাদের উপরে শ্যাম ফরজ যারা কালিমা পড়েছে মুসলিম হয়েছে তাদের উপরে শ্যাম ফরজ এটা এক অতএব কাফেরদের উপরে শ্যাম ফরজ না কোনো কাফের যদি মুসলমানদের দেখা দেখি সিয়াম পালন করে তাহলে কি হবে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই দুই নম্বর শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া সে ছেলে হোক অথবা মেয়ে হোক প্রাপ্তবয়স্কের ব্যক্তির ওপরে সিয়াম ফরজ নাবালেক ব্যক্তির ওপরে সিয়াম ফরজ নয় কিন্তু কোনো নাবালেক যদি সিয়াম পালন করে তাহলে হবে কি হবে না হবে এবং সে তার স্বভাব পাবে তার অভিভাবক এর স্বভাব পাবে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা সাত আট বছর আট বছর নয় বছর দশ বছরের বাচ্চারা সিয়াম পালন করতে অনেক আগ্রহী থাকে

ছোটো বাচ্চারা শ্যাম পালন করতে আগ্রহী থাকে এবং তাদের অভিভাবকরাও তাদেরকে নিয়ে অনেক সময় গর্ব করে যে আমার এই বাচ্চাটা এরম রমজানে তিনটা পাঁচটা সাতটা দশটা রোজা রেখেছে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ট্রেনিংটা ভালোই হয় কিন্তু সালাতের ট্রেনিংটা কিন্তু হয় না অথচ সালাতের বিষয়ে আল্লাহ নবী সাল্লা আলিয়া সাল্লাম আদেশ করেছেন যে দশ বছর সাত বছর হলে আদেশ করা দশ বছর হলে সালাত আদায় না করলে মারো সাহাবিদের ভিতরে রুবে মোহেদ রাজি তালা বলছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাতাম আসুরার রোজার কথা তিনি বলেছেন বুখারি হাদিসে আছে এরপরে রোজা রাখে তারা যখন দিনের শেষে ক্লান্ত হয়ে যেত তখন তাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম যাতে করে তারা সূর্য অস্ত পর্যন্ত রোজাটাকে পুরা করতে পারে তো যাই হোক এই সিয়াম এই রোজা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে ফরজ তিন নম্বর শর্ত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক বা বিবেক সম্পন্ন ব্যক্তির ওপরে ফরজ পাগলের ওপরে স্যাম ফরজ নয় এই তিনটা কমন শর্ত আর তিনটা আছে যেগুলি পরিপূরক শর্ত আর কি তার মধ্যে একটা হচ্ছে গৃহে অবস্থানকারী ব্যক্তির ওপরে স্যাম ফরজ যিনি মুসাফির তার ওপরে স্যাম ফরজ নয় অর্থাৎ তিনি যদি শ্যাম ভঙ্গ করেন তাতে কোনো অসুবিধা নেই পরে তিনি কাজা আদায় করবেন তারপরে দুই নম্বর হচ্ছে দৈহিকভাবে সক্ষম দৈহিকভাবে অক্ষম বা অসুস্থ ব্যক্তির ওপরে শ্যাম ফরজ নয় কীভাবে দৈহিকভাবে অক্ষম ব্যক্তি শ্যাম আদায় করবে তার আলোচনা সামনে আসবেন ইনশাআল্লাহ আর তিন নম্বর কথা হচ্ছে শরীর সম্মত বাধামুক্ত হতে হবে শরীয়ত সম্মত বাধা মুক্ত হতে হবে যেমন মেয়েদের শরীয়তের বাধা আছে যেমন হায়েজ বা নেফাস যদি এগুলো হয় তখন তাদের প্রতি শ্যাম ফরজ নয় তারা সে সময় শ্যাম ভঙ্গ করবে এবং পরবর্তীতে কাজা আদায় করবে এরপরে আমরা তিন নম্বর একটি পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে যে শ্যামের উদ্দেশ্য কি শ্যাম ফরজ করার উদ্দেশ্য কি এক নম্বর কথা হলো যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয় একজন মানুষ আল্লাহকে ভয় করতে শিখে কারণ সারাদিন শ্যাম পালন করে কষ্ট হয় খানাপিনার কষ্ট হয় সে ঘরে একাকি থাকে তারপরেও সে খানাপিনা করে তার এই কষ্টকে দূর করে না কেন আল্লাহর ভয় এটা হচ্ছে শ্যামের মূল শিক্ষা এজন্য বলা হয় যে শ্যাম হচ্ছে একটা গোপন ইবাদত যে ইবাদত সম্পর্কে বান্দা এবং আল্লাই শুধু জানে দুনিয়ার কোনো মানুষের জানার সুযোগ নাই কারণ এখানে দেখানো কোনো কিছু নেই ঠিক না বে ঠিক অতএব এটি একটি গোপন ইবাদত শিয়ামের মাধ্যমে মানুষ আখরাতমুখী হয় শুধুমাত্র আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্যই এই শিয়ামটা পালন করে তৃতীয়ত মানুষ শ্যামের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ট্রেনিং লাভ করে আল্লাহ তাআলা যেহেতু রসুল সাল্লা যেহেতু বা ইসলাম যেহেতু আমাদেরকে বলেছে যে এই সময় পানাহার করা যাবে না অথচ পানাহার করা কি হালাল স্ত্রী সহবাস করা যাবে না অথচ এটা হালাল তারপরেও এই জিনিসটাকে বাদ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে মানে মূলত ইসলামের আনুগত্য আপনি কাবা ঘরে তফ করতে যাবেন ইসলামের আনুগত্য কি হজর আসদকে চুমো দিবেন আর রুকনিয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করবেন এখানে চুমো নয় হাত দিয়ে স্পর্শ করা এছাড়া কাবা ঘরে আর কোনো জায়গায় স্পর্শ করা বা চুমো দেওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে আনুগত্য আমাদেরকে এইভাবে বলেছেন আল্লাহ এভাবে বলেছেন রসুল সুতরাং আমরা এটাকে মেনে নিব এটি হচ্ছে সকল ক্ষেত্রে জীবনে সকল ক্ষেত্রে আল্লাহ রাসুলে আনুগত্য করার মূল নীতি আর এটা আমরা এই থেকে শিখতে পারি অনুরূপভাবে আরও অনেক ফায়দা আছে সমাজের সব মানুষ শ্যাম পালন করছে মুসলিমরা ঐক্যবদ্ধ জাতি সামাজিকতা একটা মানুষের জন্য জরুরি জিনিস যে আমরা ওই ঐক্যের প্রমাণ এই শ্যামের মাধ্যমে দিতে পারি যেমন সালাতের মাধ্যমে আমরা এক ইমামের পিছনে দাঁড়িয়ে তার আনুগত্যে সালাত আদায় করতে পারি ঠিক শিয়ামটা এরকম সিয়ামের মাধ্যমে শারীরিক উপকারিতা আছে সিয়ামের মাধ্যমে গরিব দুঃখীদের ক্ষুধায় থাকার একটা অনুভব ধনীরাও অনুভব করতে পারে ইসুফ আলাহ খাদ্যমন্ত্রী থাকার পরে তিনি অনেক সময় না খেয়ে থাকতেন তো তাকে বলা হতো যে কেন আপনি না খেয়ে আছেন তিনি বলতেন যে যাতে করে অভাবী দুঃখী এবং ক্ষুধার্থ ব্যক্তিদের দুঃখ আমি অনুভব করতে পারি তো আজকাল সিয়ামটা একটা ফ্যাশন হয়ে গেছে এটা মানুষ যে শিয়ামের মাধ্যমে যে খানাপিনার মানে ব্যথা খানা পিনা থেকে দূরে থাকার যে ব্যথা এটা অনুভব করে না কারণ রাতের বেলায় সারা রাত খাইতে থাকে আর দিনের বেলায় সারাদিন ঘুমায় কাটাই দেয় ফজরের পরে ঘুম দেয় জোহর জোহর অনেক সময় ঢিলা করে আসরের টাইমে পড়ে কেউ কেউ আছে জোহরটা রকম পড়লেও জোহরের পর আবার ঘুম দিয়ে আসর পর্যন্ত আসর থেকে মাগরি পর্যন্ত এই সময়টুকু শুধু সিয়াম পালন করে তো আল্লাহ আমাদের হেফাজত করুন যাই হোক আমরা কিভাবে এই মাছকে স্বাগত জানাবো আমরা কি এই মাস পেয়ে খুশি না বেজার কারা কারা বেজার আলহামদুলিল্লাহ আমরা কেউ বেজার না যেহেতু আমরা রমজান মাস পাইতেছি খুশিটা কেন শুনি বেশি বেশি খাইতে পাবো তাই বেশি বেশি যে খাওয়া হয় পান্ডা মার্কেটে যায় দেখেন এত মার্কেটিং আর কোন সময় হয় না যখন যত মার্কেটিং এই এই মৌসুম আসলে হয়ে থাকে সুপার মার্কেটগুলো আর পান্ডা মার্কেটগুলো এগুলোতে মানুষের এত ভিড় তার মানে বোঝা গেল রমজান মানুষ বেশি খায় এই জন্যে আনন্দ বেশি তাই না কেন খুশি কেন এই জন্যে যে এটা একটা ইবাদতের মৌসুম আল্লাহ আমাদের দিয়েছেন এর ভিতরে কত ফজিলত আছে কত মর্যাদা আছে এজন্যে সালাফে সালহীন তারা রমজান মাস আসার ছ মাস আগে থেকে কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও কেউ কেউ দোয়া করতেন আল্লাহম আবাল্লনা আল্লাহমা আল্লাহমা রমাদান যে আল্লাহ তুমি আমাদেরকে রজ এবং সাবান মাসে বরকত দান করো এবং রমজানে পৌঁছে দাও আবার রমজান শেষ হয়ে গেলে তারা ছয় মাস খেলে এভাবেই দোয়া করতেন যে আল্লাহ আমাদের এই শিয়াম যা আমরা আদায় করলাম তুমি সেটা কবল করো সুতরাং এভাবে শ্যামের আগমনে মুমিনের দিলে আগ্রহ সৃষ্টি হবে আকাঙ্ক্ষা সৃষ্টি হবে এবং সে অধীর আগ্রহে অপেক্ষা করবে যে কখন এ মাস আমি পাবো এবং এ মাসের মর্যাদা হাসিল করব। আর যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নয় সামাজিকতা রক্ষার জন্য শ্যাম পালন করে থাকে তারা কষ্ট পাবে যে সিগারেট খেতে পারবো না গুল খেতে পারবো না না খেয়ে থাকবো আমার গ্যাস্ট্রিকের সমস্যা আমার এই সেই কি একটা কষ্টের মৌসুম আসলো তারা একটু দুঃখ পাবে ভাইরা আমরা আল্লাহর ইবাদত করতে পারবো আল্লাহ আমাদেরকে ইবাদত করার এই সুযোগ দিবেন এটা আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সেই সাথে